না আসলে অনেকদিন ধরেই ভাইয়াকে বলতেছিলাম যে একটা দিন একটু সময় দেওয়ার জন্য, কারণ আমার আসলে আল্লাহর মধ্যে পেস সুইং এগুলো সবই ইম্প্রুভ হচ্ছে, বাট আমি স্লোয়ারের দিক থেকে একটু পিছানো, তো স্লোয়ার ইম্প্রুভ করতে চাই, এজন্য ভাইয়াকে সবসময় বলতাম। তো ভাইয়া জাস্ট একটু এসে কিছু গ্রিপ দেখাইলো, বললো যে এক একজনের অ্যাকশান এক এক রকম হয়, বাট এগুলো একটু ট্রাই করে দেখতে পারো। বাট আমার কাছে খুবই ভালো লাগলো যে কিছু কাটারের গ্রিপ, আশা করি এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। তো ওইটাই আর কি, ভাইয়া একটু একটা সেশন ব্যস্ততার মাঝে সময় দিলেন। শুধু কাটার নাকি না, মেনলি আর কি দুই তিনটা গ্রিপ ভাইয়া আর কি বলছিল, বাট বললো যে একসাথে এত কিছু তো শেখা যাবে না হঠাৎ করে, তুমি আপাতত কাটারটা নিয়ে কাজ করো যেহেতু সামনেই অনেক খেলা। তো ওইটাই দেখাইলো, বললো যে যদি ভালো লাগে এটাতে তুমি কন্টিনিউ করতে পারো। তো ওইটাই আর কি, বললো যে এটা যখন আয়ত্তে আসবে দেন আরেকটা, একসাথে যেহেতু সামনেই খেলা একসাথে অনেক কিছু শিখতে গেলে কনফিউজ হইতে পারি, সেক্ষেত্রে একটাতেই বেশি ফোকাস। আসলে ব্যস্ততার মাঝে যে মাশরাফে আমাকে সময় দিছে এটাই তো অনেক, তো অনেক দিন ধরে বলছিলাম, কারণ আর আমার স্লোয়ারটা অন্যদের তুলনায় যেহেতু একটু পিছিয়ে আমি, যাতে ইম্প্রুভ হয় এই জন্যই ভাইয়া একটু সময় দিল। বাট যেই গ্রিপটা দেখিয়েছে এই গ্রিপটা আমার আগের গ্রিপের থেকে একটু ভিন্ন, তো আশা করি আমি যদি এই জিনিসটা আয়ত্তে আনতে পারি আমার জন্য হেল্পফুল হবে আমি আশাবাদ। পেসের সাথে তো আমার কোনো কম্প্রোমাইজই নাই, কারণ আমার পেস কমে গেলে আমি দল থেকে হয়তো বাদ পড়ে যাব, কারণ আমি ডেফিনেটলি মোস্তাফিজ হইতে পারবো না, মোস্তাফিজ হলো কাটার মাস্টার। সো আমার পেসের সাথে যাতে আমি আমার কাটারটা ইমপ্রুভ করতে পারি এটাই আর কি। না আসলে বাড়তি চাপের কিছুই নাই, যেরকম যদি আমি অফ কাটার আগেও করতাম কিন্তু আমারটা হয়তো সোজা যাইতো বা একটু কম ঘুরতো, কিন্তু এই গ্রিপে যদি আমার স্লোয়ারটা কী আসলে পেস থেকে সেম অ্যাকশনেই একটু চেঞ্জ অফ পেস বা একটু গ্রিপ করা, এটাই যদি 5% আগের থেকে বেটার হয় এটাই আমার ভাইয়ের কাছ থেকে অ্যাচিভমেন্ট আর কি। না এটা আমাকে, আমি তো আমার যেটা স্ট্রেন্থ বা স্ট্র্যাটেজি ডেফিনেটলি পেস সাথে সুইং বাউন্স এটার সাথে, যখন এটা ক্যান বি এ অপশন, মানে মাশরাফে ভাই বলছে যে যদি তোমার ভালো লাগে তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলেই তুমি ট্রাই করবা। এটা আবারও বলছি যে উনি যে এসে আমাকে দেখাইছে এতে আমি অনেক কৃতজ্ঞ, এবং আমার কাছে মনে হয় যে হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু এটা যদি আমি শিখতে পারি আমার কাছে মনে হয় ভালো হবে। জি ভালো লাগছে, যেরকম একটু বলটা ধরতেছিল, যেরকম যদিও মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, তো আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরতো না, এখন আগের থেকে একটু হলেও ধরছে, তো হয়তো ফিউচারে যখন আরও প্র্যাকটিস করবে আরও কনফিডেন্ট বাড়বে তখন হয়তো আরও বেটার হবে। ডেফিনেটলি আমি মোস্তাফিজের মতো হয়তো ওরকম ইফেক্টিভ কাটার করতে পারবো না, কিন্তু আমি আমার পেসের সাথে সুইংয়ের সাথে যদি আগের থেকে বেটার কাটার করতে পারি আমি মনে করি যে তাহলে আমার ডেতে একটা অপশন বাড়বে, ইট ক্যান বি মাই গুড ওয়েপন। সো এটাই আর কি।